আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের চতুর্থ ক্লাস নিয়ে। আমাদের আজকে চতুর্থ ক্লাসের বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম হচ্ছে প্রোনাউন নিয়ে, আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করার আগে ছোটবেলার দিকে একটু ফিরে যেতে হবে, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি। ছোটবেলায় আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা এভাবে করতাম, অ্যাডজেক্টিভ হচ্ছে ধর হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি আবার বলছি, ছোটবেলায় ফিরে গিয়ে যদি বলি, অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মাথায় রাখতে হবে এরা নাউন বা প্রোনাউনের আগে বলবে অথবা নাউনের বা প্রোনাউনের বিশেষণ প্রকাশ করবে। তাহলে আমাদের সংখ্যা আলোকে একটু তাকাই, অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা বলছি দোষ অথবা গুণ। তাহলে দোষ অথবা গুণকে আমরা বলি কোয়ালিটি। আবার যদি বলি অবস্থা, অবস্থার ইংলিশ হচ্ছে পার্টিসিপল, অবস্থার ইংলিশ হচ্ছে পার্টিসিপল। আবার যদি বলি সংখ্যার ইংলিশ হচ্ছে নাম্বার, পরিমাণের ইংলিশ হচ্ছে কোয়ান্টিটি, এবং ইত্যাদি বলতে বলি আমরা প্রোনাউন, অর্থাৎ সকল প্রোনাউন অ্যাডজেক্টিভ হতে পারে তারা যদি নাউনের আগে আসে। আমি আবার বলছি সকল প্রোনাউন অ্যাডজেক্টিভ হতে পারে তারা যদি নাউনের আগে বসে। তাহলে একটা জিনিস দেখো তো, আমরা যদি প্রথম থেকে হিসাব করি কোয়ালিটি কি, কোয়ালিটি যেমন হচ্ছে ভালো অথবা মন্দ, যদি ভালো বলি তাহলে গুড, খারাপ বললে ব্যাড। এখন ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমরা যখন কম্পারিজন অফ ডিগ্রির একটা আলাদা পার্ট করি, যেটা গ্রামারের বাইরে গিয়ে করি, আমরা মনে করি যে পার্শ্ববিক বিচের বাইরে কিছু নাই। একটা জিনিস মাথায় রাখো, সবকিছু রেশনাল। তাহলে এই কোয়ালিটি যদি কখনো আমরা পরিমাপ করতে যাই, আমাকে মাথায় রাখতে হবে কোয়ালিটি পরিমাপক যন্ত্রটার নাম হচ্ছে ডিগ্রি। মানুষের কোয়ালিটি যখন পরিমাপ করি এই যন্ত্রটার নাম হচ্ছে ডিগ্রি, যেটা তিনটে স্কেল আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ এবং একটা সুপারলেটিভ। মাথায় রাখতে হবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে পজিটিভ কে যদি বলি আমরা, পজিটিভ হচ্ছে আমার যদি গুড বলি, কম্পারেটিভে বলতে হবে বেটার, সুপারলেটিভে বেস্ট। যদি পজিটিভে আমরা ব্যাড বলি, কম্পারেটিভে হচ্ছে ব্যাড, ওর্স এবং ওর্স্ট। এভাবে যদি বড় শব্দের ক্ষেত্রে যাই, আমরা সাধারণত ছোট শব্দে ইআর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি। আবার বলি, বড় ছোট শব্দের ক্ষেত্রে ইআর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, বড় শব্দে মোর এবং মোস্ট যুক্ত করে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি বলি বিউটিফুল, এখানে লিখি কম্পারেটিভ হবে মোর বিউটিফুল, সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। এভাবে আমরা ডিগ্রিটাও একটু করে ফেলতে পারি। তাহলে আমি আবার বলছি, ছোট শব্দে ইআর এবং ইএসটি এবং বড় শব্দে মোর এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি। এরপরে আমরা পার্টিসিপলটা একটু পরে আলাপ করব, তারপরে হচ্ছে আমরা নাম্বার নিয়ে আলোচনা করি। এখন নাম্বার দুই ধরনের, একটা হচ্ছে আমরা নাউনকে ডিফাইন করার মতো একটা নাম্বার, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের মানে ডিটারমিনেশন বের করার একটা নাম্বার। সাধারণত এই নাম্বারটাকে তিন ধরনের আলোক করা হয়, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার বাইরেও অ্যাডজেক্টিভের নাম্বারটা হয় তিন ধরনের। কি কি? কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। আমি আবার বলছি, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। বাংলায় যেটাকে বলা হয় গণনা বাচক, পূরণ বাচক বা তারিখ বাচক এবং বহুবাচক বলা হয়। এখন যদি বলো কার্ডিনালে বললাম আমি ওয়ান, এখানে হচ্ছে ফার্স্ট, তাহলে হবে সিঙ্গেল। আবার যদি এখানে বলি টু, সেকেন্ড, ডাবল, থ্রি, থার্ড, ট্রিপল। আমরা যদি মাসের নাম বলি, আমরা সাধারণত তারিখ বা মাসের ক্ষেত্রে 21st February বলি, 31st December বলি। তাহলে যদি ফোর হয় তাহলে হবে ফোর্থ এবং ফোরফোল্ড। আমি আবার বলছি, আমরা ত্রিপলের পরে তেমন কিছু বলতে পারি না, এই কারণে কিছু বলি না। সেক্ষেত্রে ফোরের ক্ষেত্রে কি হবে, ফোরফোল্ড, ফাইভ হলে ফাইভ ফোল্ড, টেন হলে টেন ফোল্ড। এভাবে আমাদের আমরা সাধারণত নাম্বারটার ক্লাসটা শেষ করতে পারি। তাহলে আমরা দেখলাম নাম্বার, এখন তারপর আসে আমার কোয়ান্টিটি। একটা জিনিস মাথায় রাখো, কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। কিভাবে আমরা পরিমাণ নির্দেশ করি, পরিমাণটা নির্দেশ করি আমরা সাধারণত সাম, ফিউ, মেনি, লিটেল, অল, অর্থাৎ যেটাকে আমরা গুনতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি। এরা যদি নাউনের আগে বসে কোন ধরনের, এরা নাউনের হচ্ছে পরিমাণ নির্দেশ করে তাকে বলা হয় কোয়ান্টিটি। এরপর হচ্ছে প্রোনাউন। একটা জিনিস দেখো, প্রোনাউন সাধারণত সকল
আমরা ডেমোনস্ট্রেটিভ একটা প্রমাণ দেখেছিলাম হচ্ছে দিস। তাহলে আমি বললাম দিস ইজ আ বয়। তাহলে দিস এখানে সাবজেক্টের কাজ করে, মানে এটা প্রোনাউন। আবার যদি দিস কে এভাবে বলি দিস পেন ইজ মাইন, ভালো করে দেখো দিস পেন ইজ মাইন এবার নাউনের আগে আসে, অর্থাৎ নাউনের আগে যদি প্রোনাউনটা আসে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, আবার যদি সাবজেক্টের কাজ করে তাহলে প্রোনাউন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামারের ক্ষেত্রে আমার আইডেন্টিফিকেশন, আমি আইডেন্টিফাই করে কি করব কিভাবে, সাবজেক্টের কাজ করতে হচ্ছে প্রোনাউন, আবার ভার্বের সাবজেক্টের আগে যদি বসে অর্থাৎ নাউনের আগে বসলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে সকল প্রোনাউন কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, যে সকল অ্যাডজেক্টিভ মানে সকল প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হতে পারে। এভাবে আমরা আমাদের সাধারণত অ্যাডজেক্টিভটাকে সুন্দর করে হচ্ছে আমরা মানে ক্লাসের করে করে অ্যাডজেক্টিভের হচ্ছে বেসিক যে ধারণা এই ধারণাটা আমরা নিতে পারি। তাহলে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে এখন কিছু জিনিস দেখব। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি নাম্বার এবং কোয়ান্টিটির কথা বলবো, নাম্বার অথবা কোয়ান্টিটি অথবা প্রোনাউনের কথা বলবো, এটা একই সাথে কাজ করবে ডিটারমিনারে, এরা ডিটারমিনারের কাজ করবে, ডিটারমিনারের কাজ করবে। ডিটারমিনার মানে নির্দেশক, দেখো সাম দ্বারা নির্দেশ করে, আবার যদি ফিউ বলি নির্দেশ করে, আবার যদি মেনি বলি নির্দেশ করে, তার মানে আবার যদি বলি ওয়ান টাকা, ওয়ান টাকা, দেখো ভালো করে টাকাকে নির্দেশ করছে ওয়ান দ্বারা অথবা পরিমাণ নির্দেশ করছে ওয়ান দ্বারা, এখানে এটাকে বলা হয় ডিটারমিনার। তাহলে নাম্বার কোয়ান্টিটি এবং প্রোনাউনটা অনেকটা ডিটারমিনারের কাজ করতে পারে। তাহলে এভাবে দেখলাম আমরা অ্যাডজেক্টিভ। এখন যদি কিছু এক্সাম্পল ধরো হচ্ছে দেই, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমরা সাধারণত যাদেরকে গুনতে পারি তাদেরকে বলি ফিউ। ফিউ মানে হচ্ছে নট মোর দেন ওয়ান, অর্থাৎ সরি মোর দেন ওয়ান, এহেড অফ থ্রি। দেখো এই ফিউটা তাহলে যদি বলি কোনটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আমার একই সাথে এটা ডিটারমিনার, মাথায় রাখতে হবে ডিটারমিনারও যা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও তা। এভাবে আমরা ডিটারমিনেন্টটা করে ফেলতে পারি। তাহলে আমরা এভাবে যদি আবার অ্যাডজেক্টিভের সংজ্ঞায়ন করি, তাহলে আমরা যদি সবগুলো অ্যাডজেক্টিভ দেখি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দুই নম্বর ক্লাসিফিকেশন ছিল আমার পার্টিসিপল বা অবস্থা। অনেকের ক্ষেত্রে মনে কোশ্চেন আসতে পারে নন ফিনিট ভার্বের ক্ষেত্রে আমরা পার্টিসিপল করি, মাথায় রাখতে হবে পার্টিসিপলটা সরাসরি অ্যাডজেক্টিভ, সরাসরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের জায়গায় অবস্থান করি। যদি এটা অ্যাডজেক্টিভ হয় এটা আমার সংজ্ঞায়ও অ্যাডজেক্টিভই বলতেছে, যে পার্টিসিপল হচ্ছে অবস্থা। এখন অবস্থাটা কেমন, তিনটা অবস্থা থাকতে পারে, তিনটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে দেখো ভার্ব শেষে আইএনজি, একটা হচ্ছে ভিথ্রি, আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিথ্রি, হ্যাভিং প্লাস ভিথ্রি, ভালো করে দেখো। ভার্ব শেষে আইএনজি অর্থ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভিথ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভিথ্রি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ভালো করে দেখো। ভার্ব শেষে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, ভিথ্রি হচ্ছে পাস্টে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভিথ্রি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে এদেরকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। তাহলে এরা কোথায় কোথায় বসে, এরা বসে হচ্ছে ভালো করে দেখো, এই পার্টিসিপলটা যদি চারটা জিনিস তোমাদের মাথায় থাকে কখনো পার্টিসিপল ভুল হবে না। এক নম্বর, এক নম্বর হচ্ছে নাউনের আগে, নাউনের আগে বসে এরা। দুই নম্বর হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্বের পরে, এরপর যদি বলি সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে, অবজেক্টের পরে, অবজেক্টের পরে, ভালো করে দেখো। এই পার্টিসিপল সকল পার্টিসিপল, সেটা ভাবে শেষে আইএনজি হোক, ভিথ্রি হোক, হ্যাভিং প্লাস ভিথ্রি হোক, এটা যদি মাথায় রাখো কখনোই পার্টিসিপলের সমস্যা হবে না। এরা দ্বারা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে অবস্থা বোঝাবে, সেক্ষেত্রে নাউনের আগে, বি ভার্বের পরে, সাবজেক্টের পরে এবং অবজেক্টের পরে বসবে। তাহলে আমরা একটা করে এক্সাম্পল দেখি, উপরে আমরা একটা করে এক্সাম্পল আপনারা লিখব। দেখি প্রথমে বলছে নাউনের আগে, যেমন আমি বললাম আ রোলিং স্টোন, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, গ্যাদার্স নো মস, এম ও ডব্লিউ। আচ্ছা দেখো এখানে স্টোন হচ্ছে আমার নাউন,
নাউনের আগে আসছে কি ভার্বের শেষে আইএনজি। আমরা বলছি কি ভার্বের শেষে অ্যাডজেক্টিভের সংজ্ঞা অর্থাৎ পার্টিসিপলের সংজ্ঞাটাই আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের শেষে আইএনজি দ্বারা শুরু হবে, এটা কোথায়? নাউনের আগে। তাহলে আমি যদি বলি বি ভার্বের পরে, এখন বি ভার্বের পরে কেমন? হি ওয়াজ রিটায়ার্ড, টি আই আর ডি, রিটায়ার্ড আর্লি। দেখো হি ওয়াজ রিটায়ার্ড আর্লি, এটা হচ্ছে আমার বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে ভি থ্রি, এটাকে বলছি আমরা পাস্ট পার্টিসিপল। যদি ভি থ্রি হয় এটা পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা এরা সবাই আসতে পারে। তাহলে যদি কেউ বলে হচ্ছে বি ভার্বের পর প্রেজেন্ট পার্টিসিপল আসতে পারে না, হ্যাঁ আসতে পারে অবশ্যই, কিন্তু পাস্ট পার্টিসিপলও আসতে পারে। এরপর সাবজেক্টের পরে তিন নম্বর হচ্ছে আমরা দেখব সাবজেক্টের পরে। একটা জিনিস দেখো, সাবজেক্টের পরে কিভাবে পার্টিসিপলটা আসে, সাবজেক্টের পরে আসলে যখন আসবে তখন মাথায় রাখতে হবে আমার যে দা ম্যান ভার্বের ক্লাস নিয়ে আসবো, দুইটা পার্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে।